মানে যেই জায়গাতে যে ইবাদত করতে হবে সেটা নেই কোনো আমাদের গ্রাহ্য নেই, কিন্তু যেখানে নেই সেখানে আমরা উল্টো পাল্টা ইবাদত দিয়ে ভরে দিয়েছি কি দিই নাই দিয়েছি। তার জন্য আজকের আলোচ্য বিষয় ইবাদত কবুলের শর্ত। এই হাদিস প্রমাণ করে যে আমাল মুতাকাব্বালা এমন আমল করতে হবে যে আমলটা আল্লাহ কবুল করবে, কবুলযোগ্য আমল দরকার আছে। অনার্থ কোনো আমল করলে আল্লাহ আপনার ইবাদত কবুল করবে না, বরং অজস্র আমল আছে, ইবাদত আছে, মানুষ আমল করে ইবাদত করে জাহান্নামে যাবে। মানুষ ইবাদত করবে কিন্তু মানুষ জাহান্নামেও যাবে। দুটো পাপ গোটা বিশ্ব জগতে সবচেয়ে বড় বড় পাপ, একটা হচ্ছে শিরিক করা, কি করা, আল্লাহর সঙ্গে শিরিক করা, আর দুই নাম্বার পাপ হচ্ছে বিদাত যুক্ত ইবাদত আমল করা। কিন্তু এই দুটো ইবাদত দুটো আমল মানুষ নেকি মনে করে করে কি করে না, কথা বলেন, গোটা বিশ্বে যেতে সবচেয়ে বড় পাপ শিরিক, কিন্তু মানুষ শিরিক করছে নেকি মনে করে, আছে না নাই? এই যে গোলাপ শাহের মাজারে প্রথম ইনকামের 50 টাকা বলছে গোলাপ শাহের মাজারে বাবাকে দিয়ে দিব যদি দিই রিজিকে বরকত হবে, এই যে 50 টাকা দান করে দিয়েছে, ভাই বলুন তো এটা কি শিরিক নয়? শিরিক, কিন্তু ওই মানুষটা করছে ইবাদত মনে করে কি করে নাই, ইবাদত মনে করে কল্যাণের জন্যই করছে। মানুষ পীরের দরবারে চলে যাচ্ছে কুরবানির দিনে, কেন হুজুরের বাড়িতে কুরবানি দেবে, আছে না নাই? আছে, অজস্র জায়গাতে আছে। অনেক মানুষ তো মনে করে যে খাজা মঈনুদ্দিন চিশতির যদি মাজারে গিয়ে 7 বার যদি আমি 1 বার তাপ করতে পারি তাহলে কবুল হজ্জের সমান কি হয়, বা আছে না নাই? আছে, অজস্র মানুষ আছে তবে মনে করছে তারা শিরিক করছে, অথচ মনে করছে ইবাদত নেকির উদ্দেশ্যে, আবার বিদাতও করে এটাও নেকির উদ্দেশ্যে। এই জন্য মনে রাখতে হবে অনেক ইবাদত আছে, মানুষ ইবাদত করে জাহান্নামে যাবে। দুটো প্রমাণ পবিত্র কোরআন সূরা গাশিয়া সূরা নম্বর 88 আয়াত নম্বর 2-3-4 আল্লাহ বলছেন আমিলাতুন নাসিবা, আল্লাহ বলছেন এক শ্রেণীর মানুষ যারা ইবাদত করে করে ক্লান্ত হয়ে যাবে। কাদের কথা? ইবাদত করে করে ক্লান্ত হয়ে যাবে, মানে আমার আপনার মতো গাফেল মুসল্লির কথা বলছে না, ইবাদত করে করে ক্লান্ত হয়ে গেছে। আমিলাতুন নাসিবা, ইবাদত করে করে ক্লান্ত হয়ে গেছে, আল্লাহ বলছে তাসলা নারান হামিয়া, আর আমি আল্লাহ তাকে ধরে জাহান্নামে নিক্ষেপ করব। বা বলেন তো আল্লাহ জাহান্নামে কাকে দিচ্ছে, সুদখোরকে, জেনাখোরকে, ব্যভিচারীকে? জিনা, ইবাদত করে করে ক্লান্ত হয়ে গেছে এই শ্রেণী মানুষের জন্য আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবে। তার মানে বোঝা গেল সব ইবাদত দিয়ে মানুষ জান্নাত যাবে, নাজাত পাবে, এটা ঠিক নয়। বরং কিছু ইবাদত আছে, ইবাদত করে মানুষকে জাহান্নামে যেতে হবে। আমিনাতুন নাসিবা, ইবাদত করে করে ক্লান্ত হয়ে গেছে। বা বলুন আমরা কখনো ইবাদত করে ক্লান্ত হয়েছি? জি না, আমরা তো গাফেল। বরং ফজরের নামাজে যদি ইমাম সাহেব মনে করে আজকে সূরা ফাতিহার পরে ইয়াসিনটা গোটায় পড়ব, ইমাম সাহেব কিরাত একটু লম্বা করে দিয়েছে, একটু বড় করে কিরাত পড়ছে, সবসময় কিছু মুসল্লি আছে দেখবেন পেছন থেকে করবে, বাচ্চা না নাই, কথা বলেন কেন বলেন তো, মানে ও বলছে আর ইমাম তুই নামাজ তাতে শেষ কর, দোকান খুলতে হবে, মানে ও বলতে পারছে না কেন, নামাজ আছে এই জন্য, মানে ওর অত লম্বা সময় ধরে নামাজ পড়া ধৈর্য নাই, তাই একটু যদি কিরাত লম্বা হয়ে যায় ও খ্যাক খুঁক খুঁক খাক করে কি করে না করে। কিন্তু আল্লাহ এই গাফেল শ্রেণী ইবাদত গুজার বান্দার কথা বলছে না, ওর কথা বলছে সূরা মাউনে ওকে ওয়াইল নামক জাহান্নামে দেওয়া হবে। কিন্তু এখানে আল্লাহ বলছে যে আমিলাতুন নাসিবা, ইবাদত করে করে ক্লান্ত হয়ে যাবে, তারপরেও তাকে জাহান্নামে দেওয়া হবে। বা অজস্র প্রমাণ আছে, আমরা তো ইবাদত করে ক্লান্ত হই না, তবে এক সময়তে হই, মাত্র 1 মাস পর ইবাদত করে ক্লান্ত হবে। কোন নামাজে? তারাবির নামাজে। কেন? ওই যে হুজুরকে ভাড়া করে নিয়ে আসা হয়েছে, হুজুরকে বলা হয়েছে হুজুর 1 মাস তারাবিতে খাতমে তারাবি করতে হবে, হুজুরও চলে এসেছে, হুজুর টেনশন আছে কোরআন শেষ করতেই হবে, ও একদম কঠোর টেনশনে যে এই রমজান মাসে কোরআনকে শেষ করে দিতে হবে, এই জন্য নামাজ পড়ছে। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, মালিক মুদিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, লা 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 লা, আল্লাহুম্মা আমিন, লা ইলাহা ইল্লাল্লাহ, বাচ্চা না নাই, কথা বলেন? জি আছে। আবার ওই হুজুরি মারামারি করে
তারা ওই 20 রাকাত না 8 রাকাত নিয়ে বাঁচে না নাই ওই ঝড়ের মধ্যে তারাবি বলছে কোনো সমস্যা নাই একদম 20 রাকাত তারাবি বলছে মাত্র 20 মিনিটে কোনো প্রতিবাদ নেই কিন্তু ওই হুজুর আবার বলছে 20 রাকাত না 8 রাকাতে নিয়ে যুবকদেরকে মসজিদ থেকে ঘরে ধাক্কা দিয়ে বের করে দেয় কি দেয় না আবার যারা 8 রাকাত তারাবি পড়ে তাকে ইহুদি খ্রিস্টানের দালাল বলে কি বলে না লামা যাবে গায়ের মুকাল্লিদ ইংরেজের দালাল কত রকমের লোক মসজিদ আলাদা করে দিয়েছে মাদ্রাসা আলাদা সমাজ আলাদা কুরবানি মাংস ভাগ করতে দেয় না অজস্র সমস্যা আছে না নাই আমি এই জন্য বলেছি 20 টাকা তারাবি কেন হুজুর 200 রাকাত যদি সারা রাত ধরে নামাজ পড়েন আর নামাজের চেহারা যদি এমন হয় 200 কানে 2000 রাকাত যদি তারাবি পড়েন এই নামাজ আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছাবে না মসজিদের ছাদে আটকে থাকবে অত ঈশ্বজা ঝড়ের গতিতে নামাজ পড়ে চলে যাচ্ছেন মনে হচ্ছে যেমন গুলির স্পিডের মতো চলছে এখন ঠেকা নিয়েছে হুজুর মুসল্লিকে তারাবি পড়ে শেষ করতে হবে তারাবি যখন প্রথম শেষ হয় দেখবেন হুজুরে হুজুরে গল্প হচ্ছে কি রে তুই আজকে তারাবি কত মিনিটে পড়েছিস ও যারে বুঝতে পারেনি আজকে প্রথম তারাবি ছিল 8:15 ঢুকেছি আর 9:10 বেরিয়ে চলে এসেছি দেশ আমি তো 8:15 ঢুকেছি আর 8:45 বেরিয়ে এসেছি মাছে না নাই কথা বলেন আছে বা বলেন তো এই নামাজ দিয়ে আল্লাহকে সন্তুষ্টি করা যাবে এই যা এই নামাজ দিয়ে আপনি আল্লাহর যে জান্নাত অপূর্ব নিয়ামত যে জান্নাত আছে ওখানে প্রবেশ করতে পারবেন আশা করেন জি না বরং মনে রাখবেন এখানে আল্লাহ সুবহান ওয়া তাআলা যে কথাটা বারবার বলছেন আমিলাতুন নাসিবা ইবাদত করে করে ক্লান্ত হয়ে যাবে তারপরেও আল্লাহ তাকে জাহান্নামে নিক্ষেপ করবে এই জ্বলন্ত প্রমাণ দেখেন সহিহ বুখারী প্রথম খণ্ড 137টা হাদিস নাম্বার 757 আল্লাহ রাসূল বলছেন যে একদা বিশ্ব নবী নিজের মসজিদের নববীতে বসে আছেন ঠিক এই মতো পরিস্থিতিতে একজন সাহাবী এসেছে সাহাবী এসে বিশ্ব নবীর সামনে সঙ্গে সঙ্গে কয় রাকাত নামাজ পড়েছে নামাজ পড়ে আল্লাহ রাসূলের সামনে গিয়ে বলছে আসসালামু আলাইকুম আল্লাহ রাসূল উত্তর দিচ্ছেন ওয়া আলাইকুম আসসালাম ফাইলজে যাও তুমি ঘুরে যাও ফাসাল্লি তুমি নামাজ পড়ো ফাইনা কালাম তু সাল্লি কারণ তুমি নামাজ পড়ো নাই বাবন তো এই সাবি নামাজ পড়েছে কি পড়ে নাই পড়েছে আর আল্লাহর নবী কি বললেন পড়ে নাই সঙ্গে সঙ্গে সাহাবি কোনো প্রশ্ন না করে আবারও চলে গেছে ভেতরে যাওয়ার পরে আবার নামাজ পড়েছে আবার এসেছে আবার সালাম দিয়েছে বিষ্ণু আবারও একই কথা ফাসল্লি যাও তুমি নামাজ পড়ো ফাইনা কালাম তো সল্লি কারণ নামাজ পড়ো নাই দুইবার পড়েছে অলরেডি আল্লাহর নবীর মসজিদে পড়েছে বিশ্ব নবীর সামনে পড়েছে নবী দেখেছে তাকে নামাজ পড়তে তারপর আল্লাহর নবী হচ্ছে নামাজ পড়ো নাই সাহাবি হতবাক্য বলে কি বেশ কয়েকবার নামাজ পড়লাম তাহলে নামাজ পড়ো নাই আবারও সাহাবি মসজিদের ভেতরে চলে গেছে আবার নামাজ পড়েছে এসে আবার সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ফাইরজে যাও তুমি মসজিদে ঢোকো তুমি নামাজ পড়ো ফাইনা কালাম সে সল্লি কারণ তুমি নামাজ পড়ো নাই ভাই সাহাবি কয়বার নামাজ পড়েছে তিনবার নামাজ পড়েছে আল্লাহর নবী বলছেন যে তুমি নামাজ পড়ো নাই বা আল্লাহর নবী বলতে পারতেন যে সাহাবি আমার তুমি নামাজ পড়েছো তো তোমার নামাজ ভালো হয় নাই বলতে পারতো কি পারতো না পারতো কিন্তু আল্লাহ নবী এই কথা না বলে পরিষ্কার বলছে তুমি নামাজ পড়ো নাই এই সাহাবীকে পরে হুজাইফা বিন আমান রাদিয়াল্লাহু আনহু তিনি জিজ্ঞাসা করেছিলেন যে আপনি সেই দিন কিভাবে নামাজ পড়ছিলেন যে আল্লাহর নবী আপনার নামাজকে অস্বীকার করেছে উনি বলেছিলেন যে আমি শুধু রুকু আর সিজদা এই দুটোকে দুর্বল গতিতে আদায় করেছিলাম কি করেছিলাম রুকু আর সিজদা খুব দ্রুত আদায় করেছিল এই জন্য আল্লাহর নবী বলেছেন ওর নামাজ হচ্ছে না হুজুর তো রুকু করে আল্লাহু আকবার সামি আল্লাহু লিমান হামিদা বাঁচে না নাই কথা বলেন আমার হুজুর বলেছে রুকু থেকে একবার বললে নাকি আদায় হয়ে যায় মানে কত ফাঁকিবাজ বাঁচে না আছে অনেকে রুকু করে এইভাবে হালকা কাত করে অচ আল্লাহর নবী বলছেন যখন তুমি রুকু করবে তোমার মাথা মানে তোমার গর্দন আমার তোমার পিঠ এমন স্ট্রেট থাকবে ও যে একটা বল রেখে দেওয়া হয় বলটা যেন নিচে না ঘুরে পড়ে এত স্ট্রেট হবে আমাদের রুকু কেমন হয় কথা বলেন আপনি নামাজে কে বুকের উপরে হাত বাঁধলো আর কে নাভির নিচে হাত বাঁধলো এটা নিয়ে মারামারি আছে না নাই কিন্তু যেটা ফরজ বিধান রুকু এটা যে ঠিক করে করতে হবে ভাই এটা নিয়ে হুজুর কোনোদিন কোনো কথা বলেছে
যে বলে নাই আল্লাহর নবী এই শিক্ষা দিচ্ছেন সঙ্গে সঙ্গে যখন তুমি নামাজে দাঁড়াবে কিবলার দিকে মুখ করো আল্লাহু আকবার বলে হাতটাকে বেঁধে ফেলো তারপর বিশ্বনবী বলছেন যে তারপর ধীর স্থিরতা বজায় রেখে রুকু করো সিজদা করো এইভাবে অনেকক্ষণ সময়টাকে অতিবাহিত করো আল্লাহ সুবহানাহু বলছেন পবিত্র কোরআন সূরা মুমিনুন সূরা নম্বর 23 আয়াত নম্বর 1 2 3 কদ আফলাহাল মুমিনুন আল্লাযিনা হুম ফি সলাতিহিম খাশিউন ওই সমস্ত নামাজিরাই সফল কাম যা নামাজের ব্যাপারে খুশু খুজু ধীর স্থিরতা বজায় রাখে তারাবি এই শব্দটা এসেছে আরবি শব্দ তারবিহাতুন থেকে তারবিহাতুন মানে থেমে থেমে পড়া বিরতি দিয়ে পড়া বা বলতে এখন কি আমাদের থেমে থেমে পড়ে না হুজুরে কান্দরে উঠবস করিয়ে নাই তারাবি হয় না কান্দরে উঠবস করিয়ে বোঝাই যায় না এই জন্য আমি বলছি হুজুর তারাবি নিয়ে মানামানি করছেন তারাবি নামাজ তো সমাজে নাই যে নামাজটা আছে না হচ্ছে তাড়াতাড়ি নামাজ এটা কি নামাজ এটা তারাবি নামাজ আর নেই তারাবি মাঝে থেমে থেমে পড়তে হবে মানে দীর্ঘক্ষণ ধরে বিশ্বকাত পড়তে হলে তিন ঘন্টা সময় নেওয়ার দরকার কিন্তু হুজুর তো নিচে ২৫ মিনিট বা এটা কি তারাবির নামাজ না তাড়াতাড়ি নামাজ এটা তাড়াতাড়ি নামাজ মহান সত্তা আল্লাহর কাছে দোয়াই প্রার্থনা আল্লাহ সুবহান ওয়া তাআলা তুমি হুজুরদেরকে হেদায়াত দান করো পরে আল্লাহুমা আমিন এই তারাবির নামাজের সঙ্গে সবচেয়ে বেশি জুলুম করা হয় সবচেয়ে জুলুম এই তারাবির নামাজেই করা হয় রুকু সিজদা করার কিছু ঠিক নাই কিরাত কোনো সময় ঠিক নাই এবং এই আত্মায়াতের বৈঠকে অনেক মুসল্লি আত্মায়াত পড়তে পারে নাই হুজুর সালাম ফিরে দিয়ে উঠে বলে যা জানা নাই আছে আল্লাহ নবী আবার বলছে মিশকাতা মাসাবি কিতাবুল ইমান হাদিস নাম্বার 205 রাসূল বলছেন তিন শ্রেণীর মানুষকে কিয়ামতের মাঠে সর্বপ্রথম তোলা হবে কয় শ্রেণীর তিন শ্রেণীর মানুষকে তার মধ্যে এক নাম্বার দুই নাম্বার হচ্ছে ওই ব্যক্তি আল্লাহ তাকে জিজ্ঞাসা করবে যে তোমাকে পৃথিবীতে অজস্র আমি টাকা পয়সা ধন সম্পত্তি দিয়েছিলাম তুমি কি করেছিলে ওই ব্যক্তি গর্ব করে বলবে আল্লাহ তুই যেমন দান করেছিলে আমাকে যেমন অর্থ দিয়েছিলে এমন কোনো জায়গা নেই যে জায়গাতে আমিও দান করি নাই আমি যা ছিল আমার সম্পত্তি সব দান করে দিয়েছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে সঙ্গে তাকে বলবে আনতাকা জাব্দা তুই মিথ্যা কথা বলছিস তুই আমাকে খুশি করার উদ্দেশ্যে দান করিস নাই দান তো তুই করেছিলি যত লোককে মানুষ দানবীর বলবে এটা শোনার জন্য চেয়ে দেখ পৃথিবীতে মানুষ তোকে দানবীর বলে তোর নামে মসজিদ আছে তোর নামে মাদ্রাসা আছে অতএব তোর পরকালে কিছু নেই ফেরেশতা হলে ফেরেশতা একে ধরে জাহান্নামে নিক্ষেপ করো বা বন্ধু জাহান্নামে কাকে ফেলা হচ্ছে দানবীরকে মানে দান করেও মানুষকে জাহান্নামে যেতে হবে একদম বাস্তব ঘটনা যদি আপনার অন্তর যদি একটু ভয় ভীতি থাকে যদি মনে করেন আল্লাহ নবী যে কথা বলেছে এটা অদূর ভবিষ্যতে 100% ঘটবে ঘটবে তো আপনাকে এই কথা বিশ্বাস করতে হবে দান করেও মানুষকে জাহান্নামে যেতে হবে অথচ বিশ্বনবী এই মুখ দেবার বলেছে আস সাদকাতু বুরহান দান হচ্ছে দলিল দান হচ্ছে এমন একটি ইবাদত বিশ্বনবী বলছে হে নারীরা তোমাদেরকে দেখলাম তোমরা জাহান্নামে সবচেয়ে বেশি এই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তোমরা বেশি বেশি দান করো দান করলে জাহান্নামের আগুন থেকে বাঁচা যায় বিশ্ব নেই বলেছে কিয়ামতের মাঠে সাত শ্রেণী মানুষকে আল্লাহ তার নিজ আরশের চারিতে স্থান দিবে সে বুখারি 660 নম্বর হাদিস তার মধ্যে 6 নম্বর ব্যক্তি ওই ব্যক্তি যে ডান হাত দিয়ে দান করেছিল বাম হাত টের পায় নাই মানে দান করলে আল্লাহর আরশের ছায়া পাওয়া যায় দান করলে কবরে আজাব মাপ পাওয়া যায় দান করলে জাহান্নামের শাস্তি থেকে মাপ পাওয়া যায় কিন্তু আবার এই মুখ দিয়ে বিশ্ব নেই বলছে দান করে একজন ব্যক্তি জাহান্নামেও যাবে তাহলে সব দান দিয়ে জান্নাত যাওয়া যায় না আগে আপনাকে এটা ঠিক করতে হবে ইবাদত করলে আল্লাহ যে কবুল করবে এর কোনো নিশ্চয়তা নাই পবিত্র কোরআন সূরা মাইদা সূরা 5 আয়াত নম্বর 28 বা বন্ধু পৃথিবীর প্রথম মানুষের নাম কি নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ছিল নাম কি হাবিল আর কাবিল পৃথিবীর প্রথম মানুষ যে আদম বা এই নিয়ে কোনো মতনৈক্য আছে হানাফি শাফি মালিকি হাম্বলি দেবন্দি বেরলবি ফুরফুরা এহেল হাদিস চরমনাই এনাথপুরি জোনপুরি রাজারবাগি মাঝভান্ডারি ফুলতলি দেওয়ানবাগি আটরশি কোনো মতনৈক্য আছে কোনো মতনৈক্য নেই মুসলিমরা তো মতনৈক্য করি নাই হিন্দুরাও মনে করে পৃথিবীর প্রথম মানুষের নাম আদম তাদের একটা ধর্মগ্রন্থ আছে নাম ভবিষ্য প্রাণ প্রতিষেক পর্ব 4 মন্ত্র 3-8-4 পরিষ্কার একটা শ্লোক বলছে আদম হাব্বা নারূপবতী ম্লেচ্ছা ভগবান বিষ্ণু তার শৈলে নোংরা মাটি থেকে প্রথম যে মানুষকে সৃষ্টি করেছে তার নাম আদম আর তার স্ত্রী হাব্বাবতী বা হাব্বাবতী কে
আমাদের হাওয়া আলাইহিস সালাম আমি খ্রিস্টানরা বিশ্বাস করে পৃথিবীর প্রথম মানুষের নাম আদম তার স্ত্রীর নাম হাওয়া বাইবেলের ওল্ড টেস্টামেন্ট বুক অফ জেনেসিস চ্যাপ্টার নাম্বার 3 ভার্স 16 টু 20 পরিষ্কার তারা লিখেছে পৃথিবীর প্রথম মানুষের নাম ইয়াদাম কি বললাম ইয়াদাম তার স্ত্রীর নাম ইব বা ইয়াদাম আর ইব কে কথা বলেন আদম আর হাওয়া ইহুদিদের ধর্মগ্রন্থ তানাখ তানাকের মধ্যে বুক অফ পাইদেশ চ্যাপ্টার নাম্বার 17 ভার্স 3 টু 8 পর্যন্ত তারা লিখেছে পৃথিবীর প্রথম মানুষের নাম অ্যাডাম আর হাওয়া মানে পৃথিবী কমপক্ষে 750 কোটি মানুষের মধ্যে 550 কোটি মানুষের বিশ্বাস পৃথিবীর প্রথম মানুষের নাম আদম আর হাওয়া দুর্ভাগ্যজনক হলো সত্য বাংলাদেশের 90% মানুষ আপনারা মুসলিম আপনাদের বাংলাদেশের নবম আর দশম শ্রেণীর জীববিদ্যা বইয়ে আমি পড়তে পড়তে দেখলাম কয়েকদিন আগে একটা বাড়িতে রাখতে দিয়েছিল পাশে দেখছি জীববিজ্ঞান বই বোটা পৃষ্ঠা উল্টাতে উল্টাতে দেখছি নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বইয়ে 101 নম্বর পৃষ্ঠায় লেখা আছে পৃথিবীর প্রথম মানুষ আদম নয় বরং বাদর বাঁচানা নাই মানে চার্লস ডারউইনের থিওরি অফ ইভোলিউশন ওটাকে শিক্ষা দেওয়া হচ্ছে যে মানুষ আসলে মানুষ থেকে আসে নাই মানুষ এসেছে বাদর থেকে প্রথম মানুষ বাদর ছিল এরপর বিবর্তনের ফলে আস্তে 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 বাদর ও মানুষ হয়ে গেছে ভাই এই কথা নাস্তিকরা বিশ্বাস করে কি করে না এটা নাস্তিকরা বিশ্বাস করে কিন্তু 90% মুসলিম দেশ অঞ্চলে আজকে এই শিক্ষা দেওয়া হচ্ছে শুধু মুসলিম নয় ইহুদরা বিশ্বাস করে পৃথিবীর প্রথম মানুষের নাম আদম পৃথিবীর 220 কোটি খ্রিস্টান আছে তারা বিশ্বাস করে পৃথিবীর প্রথম মানুষের নাম আদম 140 কোটি হিন্দু আছে তারা বিশ্বাস করে পৃথিবীর প্রথম মানুষ আদম 170 কোটি মুসলিম আছে তারা বিশ্বাস করে পৃথিবীর প্রথম মানুষ আদম কমপক্ষে 550 কোটি মানুষ বিশ্বাস করে গোটা বিশ্ব জগতের প্রথম মানুষের নাম আদম তারপরেও 550 কোটি মানুষের বিরুদ্ধে গিয়ে আজকে সিলেবাসে এই তথ্য ঢোকানো হয়েছে কি হয় নাই হয়েছে অথচ গোটা বিশ্ব জগতে সকলেই জানে চার্লস ডারউইনের থিওরি অফ ইভোলিউশন এটা মিথ্যা একটা তথ্য এটা ফ্যাক্ট কোন রিসার্চ নয় এটা জাস্ট থিওরি তারপরে শিক্ষার্থীদেরকে বা সেখানে হচ্ছে কি হচ্ছে না হচ্ছে কয়েক বছর আগে একজন নাস্তিকের সঙ্গে আমার বিতর্ক হচ্ছিল আমি তখন বললাম দাদা আমরা তো আদম সন্তান আমরা মানুষের বাচ্চা আমাদের আদি পিতা হচ্ছে আদম মানুষ আমরা মানুষের বাচ্চা কিন্তু আপনারা নাস্তিক আপনার হচ্ছে বাদরের বাচ্চা কেন কেন আমাদের আদি পিতার নাম কি নবী আদম তিনি মানুষ ছিলেন আর নাস্তিকরা মনে করে মানুষ থেকে আসলে মানুষ এসে নাই আগে মানুষের অস্তিত্বই ছিল না ছিল কি বাদর বাবর্তনে বাদরের বিবর্তনের কারণে আজকে মানুষ হয়েছে তো নাস্তিকদের আদি পিতা কি মানুষ না বাদর বাদর তাই তাদেরকে বাদরের বাচ্চা বলে ভুল হবে কথা বলেন জি না তারা বাদরের বাচ্চা তার জন্য বাদরাম একটু বেশি করবে এ কথাই ঠিক আর তার জন্য বাদরামি করাও হয় সমাজে কালকে বাংলাদেশে রিপোর্ট পেশ করা হয়েছে কোন নাস্তিককে কয়েক বছর আগে কিছু যুবকরা হুমকি দিয়েছিল ওই জন্য যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো কি হলো না হয়েছে ওই নাস্তিক কিন্তু নবীর স্ত্রীদেরকে নিয়ে সমালোচনা করেছে তীব্র নিন্দা করেছে বা আপনারা মার বিরুদ্ধে কেউ যদি মিথ্যা কলঙ্ক লেপন করে বা ওটা আপনি প্রতিবাদ করবেন কি করবেন না করবেন অবশ্যই আপনার নৈতিক দায়িত্ব আপনার মায়ের বিরুদ্ধে যদি কেউ মুখ মন্তব্য করে প্রতিবাদ করে তোলা আপনার আপনার দায়িত্ব কিন্তু আপনি প্রতিবাদ করতে গিয়ে আপনাকে যদি জেল শিক্ষার্থ হয় বা এর চেয়ে বড় দুঃখ কোনো কিছু আছে জি না পৃথিবীর প্রথম মানুষের নাম আদম তার স্ত্রীর নাম হাওয়া তার দুজন সন্তান ছিল একটা হাবিল একটা কাবিল ভাই বলুন তো হাবিল আর কাবিল দুই ভাই কুরবানি করেছে কি করে নাই করেছে ভাই বলুন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দুই ভাইয়ের কি কুরবানি কবুল করেছে কথা বলেন না আল্লাহ এক ভাইয়ের কুরবানি কবুল করেছে এক ভাইয়ের কুরবানি কবুল করে নাই পয়েন্ট অফ ভিউ দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের চিন্তা করে দেখেন পৃথিবীর প্রথম মানুষ প্রথম নবী প্রথম কুরবানি প্রথম সন্তান কুরবানি করছে আল্লাহ একজনে কবুল করলেন একজনে কবুল করলেন না আমরাও সে আদম সন্তান আমরাও প্রত্যেকটা ইবাদত করলে আল্লাহ কি আমাদের ইবাদত কবুল করবে চিন্তা করেন পৃথিবীর প্রথম মানুষ প্রথম নবী প্রথম সন্তান প্রথম কুরবানি আল্লাহ একজনে কবুল করলেন একজনে কবুল করে নাই আমরা প্রত্যেকটি ইবাদত করলে আল্লাহ কবুল করবে এর কোনো নিশ্চয়তা নেই আজকের আলোচ্য বিষয় ইবাদত কবুলের শর্ত আগে আপনাকে এটা বিশ্বাস করতে হবে অন্তরে রাখতে হবে ইবাদত করলে কবুল করবে এটা ঠিক নয় তবে ইবাদত আল্লাহ কবুল করেন না করেন তবে কিছু শর্ত আছে কি আছে কিছু শর্ত আছে এই শর্ত সাপেক্ষে যদি ইবাদত করেন তবে আল্লাহ আপনার ইবাদত কবুল করবে অন্যথায় ইবাদত কবুল করবে না ভাই বলুন তো ইবাদত কাকে বলে কথা বলেন বাবার টোনটা বুঝতে পারছেন একদম শেষ গলা সেই 26 তারিখে ঢুকেছি প্রতিদিন দুইটা তিনটা চারটে করে প্রোগ্রাম
আর কতদিন রে ভাই, মানে কথা জোরে বলতে চাইলেও মানে হচ্ছে না, আমার তো আমি নিজে বুঝতে পারছি না কার্টুন এটা, মানে আমি কথা বলছি ভাবছি কে কথা বলছে রে ভাই, এটা তো আমার টোন নয়, মানে প্রতিদিন কোনো রেস্ট নেই। আর জলসা কমিটি পক্ষ এরা চার্জ দেয়ালের চাইতেও বড়। এক জায়গায় বললাম যে ভাই একদম অসুস্থ হয়ে গেছি, জ্বর এসেছে আর মানে সম্ভাবে না, বলছে ভাই আর বলেন দেবে প্রোগ্রাম শেষ হয়ে যাবে, ভাই আসেন ভাই। ওকে বলছে জ্বর হয়েছি বেডে রেস্ট নিচ্ছি, ভাই সম্ভব না, গলা দিয়ে কথা বাড়াচ্ছেন, ভাই একদম শেষ হয়ে যাবে, ভাই আসেন ভাই। মানে আজরাইল যদি দেখে যে একটু অসুস্থ যে থাক, পরে একে রুটা কবজ ও ছাড় দিতে পারে, জলসা কমিটি ছাড় নাই আছে যে নেই। তো যাই হোক, তারপরেও ইবাদত কাকে বলে ভাই বলেন তো, একটা জিনিস হলে শিখতে হবে ইবাদত কাকে বলে, যা জানেন তাই বলেন, ভুল জানলে ভুলটাই বলেন। ইবাদত কাকে বলেন? আনুগত্য উপাসনা আর দাসত্ব গোলামি করার আল্লাহর রাসূলের প্রতি বিশ্বাস এবং ঈমান আনাই হচ্ছে ইবাদত। আর বলেন, মোটামুটি আমরা কিছু পেয়ে গেলাম। আসলে ইবাদতের যে অর্থগুলো বলেছেন সব ইবাদতের শাখা প্রশাখা। ইবাদতের দুটো অর্থ হয়, কয়টা? দুটো, একটা লুগাত আল মানা, তো ডিকশনারি অনুযায়ী আবেদনিক অর্থে মানে, আর শরীয়ত অর্থে মানে। ইবাদতের ডিকশনারি অনুযায়ী মানে হচ্ছে দাসত্ব করা। কি বললাম? দাসত্ব করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন সূরা জারিয়াত সূরা নম্বর 51 আয়াত নম্বর 56 তে বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন, অবশ্যই আমি মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করতাম না, তবে এই জন্য সৃষ্টি করেছি যে কেবল তারা আমার একমাত্র দাসত্ব করে। এই আয়াত থেকে প্রমাণ হয় ইবাদত মানে দাসত্ব করা, আর শরীয়ত অর্থে ইবাদত মানে আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো কিছুকে গ্রহণ করা অথবা কোনো কিছুকে বর্জন করে দেওয়া। এই গ্রহণ বর্জন দুটোকেই বলা হয় ইবাদত। বোঝাতে পারি নাই, ইবাদত কাকে বলে? আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো কিছুকে গ্রহণ করবেন অথবা কিছু বর্জন করে দেবেন, ছেড়ে দেবেন, ত্যাগ করবেন, এটাকে ইবাদত বলে। প্রমাণ পবিত্র কোরআন সূরা বাকারা আয়াত নম্বর 83 আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, প্রতিবাল এক মুসিয়াম, তোমাদের রোজাকে ফরজ করা হলো, এমন কেউ যে রোজা আদায় করে, রোজা পালন করে, বা আল্লাহর ইবাদত করলো, কি করলো না, আকিমিস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, বা কেউ নামাজ পড়লে আল্লাহর ইবাদত করা হলো কি হলো না, কেউ যদি যাকাত দেয় ইবাদত হবে কি হবে না, হজ করলে ইবাদত হবে কি হবে না, জি হ্যাঁ এগুলো ইবাদত। তবে মনে রাখবেন এগুলোই শুধু ইবাদত নয়, এগুলো ইবাদতের অর্ধেক রূপ। কি রূপ? অর্ধেক রূপ। আর বাকি অর্ধেক রূপ কোনগুলো? যেগুলো আল্লাহ বর্জন করতে বলেছে, মানে কোন জিনিস ছেড়ে দেবেন, এটাই হচ্ছে ইবাদত।